বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত গরুর মাংস খেতে কেনা ভালোবাসে পোলাও সাদা ভাত বিরিয়ানি খিচুড়ি রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু গরুর মাংস অসম্ভব ভালো লাগে আজকে আমি আপনাদের সবার সাথেই শেয়ার করব কাটা মশলায় কিভাবে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি লোভনীয় আমি আজকে গরুর মাংস দিয়ে কাটা মশলার রেসিপিটা তৈরি করে দেখাবো আপনারা কেউ চাইলে খাসি কিংবা শক্ত মুরগি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন তাহলে চলুন প্রিয় দর্শক শুরু করা যাক প্রথমে চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর তাতে এক কেজি গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এই রেসিপিটা তৈরি করার সময় মাংস দিয়েই তৈরি করার চেষ্টা করবেন খুব বেশি হার নেয়ার দরকার নেই আমি এখানে এক কেজি গরুর মাংসতে দুই থেকে তিনটা হার নিয়েছি মাংসটা যার যেরকম ইচ্ছা ঠিক সে সেরকমভাবেই কিন্তু টুকরো করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নিয়েছি আর সাথে অ্যাড করছি রসুন আর আদা কুচি এখানে এক কর পরিমাণ আদা নিয়েছি আর রসুন একটা প্রত্যেকটার কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আমি এখন কম দিচ্ছি পরে যদি লাগে তখন আবার দিব এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ এক চা চামচ পরিমাণ শাহি জিরা আর এক চা চামচ পরিমাণ রেগুলার জিরা আমি কিন্তু সবগুলো মশলা আস্ত দিচ্ছি কেউ ইচ্ছে করলে কিন্তু এই মশলাগুলো বেটেও দিতে পারেন দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি দুইটা তেজপাতা ঝালটা যে যেমন খাবেন ঠিক সে তেমন দেওয়ার চেষ্টা করবেন এখানে দশ থেকে বারোটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ সরিষার তেল এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেলটা দিয়ে রান্না করছি আপনারা কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু অনেক সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসে এবার সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচড়া করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা পর্যন্ত আর এই এক ঘন্টার ভিতরে কিন্তু আমি কোনো নাড়াচাড়া করিনি এক ঘন্টা পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক যখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তখন কিন্তু চুলার আঁচ মিডিয়ামের চাইতে কম করে দেবেন মাংসতে কিন্তু আমি কোনো রকম পানি দেইনি মাংসর মাংসের গায়ের থেকে যে পরিমাণ পানি উঠেছিল এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এখনও কিন্তু অনেকটা পানি রয়ে গেছে এই পানিটা আমি সম্পূর্ণ শুষে নিব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা হাফ কাপ পরিমাণ আপনারা কেউ যদি ঝুলঝুল খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে পানি অ্যাড করবেন আমি যেহেতু এই মাংসতে কোনো রকম ঝুল রাখবো না একেবারে মাখা মাখা তেলের উপরে রাখব যার কারণে কোনো পানি দিচ্ছি না বেরেস্তাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পরে কিন্তু দেখুন প্রিয় দর্শক যখন আমি নাড়াচাড়া করছি তখন কিন্তু নিচে অনেকটা লেগে লেগে যাচ্ছিল এখন এখানে অ্যাড করে দিচ্ছি আস্ত কাঁচামরিচ হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর টক দই দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক সম্পূর্ণ রান্নাটাই কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এর চাইতে আর মাখা মাখা করব না সম্পূর্ণ তেলের উপরে উঠে গেছে নাড়াচড়া করে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি অবশ্যই আপনারা লবণটা দেখবেন যে ঠিক আছে কি না হলুদ ছাড়া কিন্তু তরকারিটা অসম্ভব সুন্দর একটা কালার এসেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যখন নাকি খাওয়ার সময় হবে তখন গরম গরম পরিবেশন করব যদি ঢাকনা দিয়ে ঢেকে না রাখেন তাহলে কিন্তু উপরের মাংসগুলো শক্ত হয়ে যাবে দেখুন প্রিয় দর্শক আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে আজকে আমি খুব সহজে এবং ঝটপট আপনাদের সবার সাথে শেয়ার করলাম কাটা মশলায় কিভাবে গরুর মাংস রান্না করতে হয় আশা করি আপনারা এভাবে আপনাদের বাসায় একবারে হলো ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু এই রেসিপিটা তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় নেক্সট টাইম আমি আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক